সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। শুক্রবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর 12:30। হোস্ট দল বাংলাদেশ ইতিমধ্যে প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজটি জিতে গেছে। মুশফিকুর রহিমের ম্যাচ জয়ী টন এবং কিছুটা শক্ত বোলিংয়ের সুবাদে বাংলাদেশ বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডে 103 রানের জিতে শেষ করেছিল। টসে জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকদের টপ অর্ডার ধসে পড়ে এবং 16তম ওভারে 74 রানে 4 উইকেট পড়ে যায় তাদের। তবে কিছুটা বৃষ্টির বাধার মাঝে মুশফিকুর রহিমের 127 বলে 125 রান, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান এবং মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে জুটি গড়ে বাংলাদেশকে মোট 246 রানের একটি সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়। জবাবে শ্রীলঙ্কার আক্রমণাত্মক পদ্ধতির রান তাড়া হয়নি, কারণ রান তাড়া করতে করতে প্রথম দিকে অধিনায়ক কুশাল পেরেরাকে তারা হারিয়েছিল। পাওয়ার প্লে সমাপ্তির পরে বাংলাদেশ স্ক্রুগুলিকে আরও শক্ত করে এবং চাপটি শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের উপর গিয়ে পড়ে। স্পিনারদের বিরুদ্ধে রান সংগ্রহের লড়াইয়ে শ্রীলঙ্কা 71 রানে 2 উইকেট থেকে পিছলে 116 রানে 8 উইকেটে চলে যাওয়ার পরে মিডল ওভারের আরও একটি উইকেটের পতন ঘটে। আর একবার বৃষ্টির বাধার পরে ম্যাচটি 40 ওভারের প্রতিযোগিতায় নামিয়ে আনা হয়েছিল। শ্রীলঙ্কা 40 ওভারে 141 রান 9 উইকেটের বিনিময়ে শেষ করে DLS পদ্ধতিতে 103 রানের ব্যবধানে পরাজিত হয়েছিল। সিরিজ হেরে যাওয়ার পর শ্রীলঙ্কার কাছে এটি আশীর্বাদ হতে পারে, কারণ তারা এখন তৃতীয় ওয়ানডেতে আরও বেশি স্বাধীনতার সাথে খেলতে পারবেন। আসন্ন খেলাটিতে সম্ভবত কিছু নতুন নতুন খেলোয়াড়কে তাদের নিজ নিজ দলের হয়ে আত্মপ্রকাশ করতে দেখা যেতে পারে। যদিও এটি কাগজে কলমে এটি একটি মৃত রাবারের মতো দেখাতে পারে, তবে উভয় দলই জয়ের সাথে সিরিজটি শেষ করতে চাইবে। শুক্রবার ঢাকায় বৃষ্টিপাতের পরিস্থিতি রয়েছে এবং আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গেমটি এগিয়ে যাওয়ার সাথে সাথে খুব বেশি বৃষ্টিপাত হওয়া উচিত নয়, ভারী বৃষ্টির কারণে ম্যাচটি শুরু করতে দেরি হতে পারে। এটি একটি গরম এবং আর্দ্র দিন হিসাবে গড় তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা উচিত। উইকেটটিতে ব্যাটিং করা সহজ ছিল না এবং বৃষ্টিপাত ব্যাটসম্যানদের এবং বোলারদের জন্য জটিল হয়ে উঠতে পারে। যদিও পুরো খেলায় পেসারদের কিছুটা সহায়তা পাওয়া উচিত, স্পিনাররা বল বৃদ্ধির সাথে সাথে খেলায় আসবে। অপেক্ষাকৃত কম স্কোরের ম্যাচটি শুক্রবার আশা করা যায়। মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় তাসকিন আহমেদকে সামনে রেখে বাংলাদেশের একটি বাধ্যতামূলক পরিবর্তন করা উচিত। তারা মোসাদ্দেক হোসেনের জায়গায় মোহাম্মদ মিঠুনকে দলে ফিরিয়ে আনতে পারে। অন্যদিকে তৃতীয় ওয়ানডেতে তাদের কয়েকজন তরুণকে সুযোগ দিতে পারে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কার জায়গায় খেলতে পারেন নিরসন ডিকওয়েলা, আসিতা ফার্নান্দো ও রমেশ মেন্ডিসও খেলতে পারেন একাদশে। তো চলুন এবার দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশ প্লেয়িং ইলেভেন। তামিম ইকবাল ক্যাপ্টেন, লিদন দাস, সাকিব উল হাসান, মুশফিকুর রহিম উইকেটকিপার, মোহাম্মদ মিঠুন অথবা মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। এবার শ্রীলঙ্কা প্লেয়িং ইলেভেন। কুশাল পেরেরা ক্যাপ্টেন অ্যান্ড উইকেটকিপার, দানুষ্কা গুণাতিলকা, পাথুম নিশাঙ্খা অথবা নিরসান ডিকওয়েলা, কুশাল মেন্ডিস, দাসুন সানাকা অথবা রমেশ মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, আসেন বন্দ্রা, ইশুরু উদানা, দুষ্মন্ত চামেরা এবং লক্ষণ সান্দাকান অথবা আশিতা ফার্নান্দো। সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে শ্রীলঙ্কার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।